নমস্কার বন্ধুরা তনহির পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে অথেন্টিক ডিমের ডেভিলের রেসিপি শেয়ার করছি এটা কিন্তু ডিমের চপ নয় ডিমের ডেভিল ডিমের ডেভিল আর ডিমের চপের যে পার্থক্য সেটা আমি অবশ্যই রান্নাটা করতে করতে বলে দেব আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা কফির সাথে সে ডিমের চপই হোক বা ডিমের ডেভিলই হোক খেতে কিন্তু অসাধারণ লাগে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই একদম অথেন্টিক ডিমের ডেভিল ডিমের ডেভিল বানানোর জন্য নিয়েছি পনেরো পিস সেদ্ধ হাঁসের ডিম আমি হাঁসের ডিম দিয়ে ডেভিল বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু পোলট্রির ডিম বা দেশি মুরগির ডিমও অবশ্যই ব্যবহার করতে পারেন আর যেহেতু ডিমের ডেভিল তাই অথেন্টিক বানাবার জন্য আমাদের প্রয়োজন মাটন কিমা নিয়েছে এখানে চারশো গ্রাম মাটন কিমা অথেন্টিক ডিমের ডেভিল বানাতে গেলে অবশ্যই মাটন কিমার প্রয়োজন তবে আপনারা যারা মাটন খান না আপনারা কিন্তু চিকেন কিমাও অবশ্যই ব্যবহার করতে পারেন ডিমের খোসাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর ডিমের চপ আর ডিমের ডেভিলের মধ্যে পার্থক্য এটাই ডিমের ডেভিল বানাতে গেলে অবশ্যই মাটন কিমার প্রয়োজন ডিমের চপ বানাতে গেলে সেখানে শুধুমাত্র পুট্টাতে আলু ব্যবহার করা হয় মানে আলুর প্রয়োজন ডিমের চপ এবং ডিমের ডেভিলের পার্থক্য হচ্ছে এটাই সমস্ত খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি নিয়েছি একটা মিনি চপার তার মধ্যে দিয়ে দিলাম কুড়ি কুয়া রসুন দিয়ে দিচ্ছে এখানে দেড় কুচিয়ে নেওয়া আদার টুকরো আর দশটা কাঁচা লঙ্কা আমি যেহেতু পরিমাণে বেশি বানাচ্ছি তাই মশলাটাও বেশি করেই করছি আর যারা কম পরিমাণে করবেন অবশ্যই মশলাটার পরিমাণটাও একটু কমিয়ে নেবেন আর লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন দেখুন আমার এই মিনি চপার দিয়ে মানে হ্যাট মিনি চপার দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিলাম আমি মশলাগুলো এবার ওই একই চপারের মধ্যে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি আর এই পনেরোটা ডিমের ডেভিল করার জন্য আমি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি যেহেতু হ্যান্ড চপারটা ছোট তাই আমি অল্প অল্প করে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল আমি এটা সরষের তেলে করব তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো মতন গরম হয়ে গেলে এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন আদা আর কাঁচা লঙ্কা কোনো চপের পুরে যদি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে ব্যবহার করা হয় তাহলে চপের যে পুরটা বানানো হয় সেটার বাইন্ডিংটা খুবই ভালো হয় কখনোই বাটা মশলা ব্যবহার করবেন না মানে পেঁয়াজ আদা রসুন বেটে ব্যবহার করবেন না মিনিট পাঁচ ছয়েক সময় ধরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মাটন কিমা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার মাটন কিমা আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে আমি যে বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেটা নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সমস্ত গুঁড়ো মশলা মাটন কিমার মধ্যে দেওয়ার পর তারপরে মশলা দিয়ে আবারও ভালো করে মিডিয়াম ফ্লেমে মিনিট দশেক সময় ধরে কষিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট ভালো করে কষি নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফেবটাকে লোতে করে দিয়ে আমি এইভাবে মাটন কিমাটাকে সেদ্ধ হতে দেব অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করবার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম দু চা চামচ গোটা ধনে দে চা চামচ গোটা জিরে দু টুকরো দারচিনি দারচিনিটা আমি ভেঙে নিয়ে ব্যবহার করছি তিনটে ছোট এলাচ একটা তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা এবার লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে এই গোটা গরম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে অপরদিকে কিমাটাও কিন্তু আবার মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কিমা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে আর গোটা মশলাটাও কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই হালকা করে ভেজে নেওয়া মশলাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব চাইলে আপনারা শিলেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন অপরদিকে কিন্তু আমার কিমাটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে কিমা সেদ্ধ হয়ে গেছে নিয়েছি এখানে চারটে বড় সাইজের সেদ্ধ আলু একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি যেহেতু আমি চারশো গ্রাম মাটন কিমা ব্যবহার করেছি তাই আমি চারটে বড় সাইজের আলু এখানে ম্যাশ করে দিচ্ছি আপনারা যারা তিনটে বা দুটো আলু ব্যবহার করবেন তারা কিন্তু দুশো গ্রাম বা তিনশো গ্রাম মাটন কিমা ব্যবহার করবেন আর যারা পাঁচশো গ্রাম মাটন কিমা ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই পাঁচটা থেকে ছটা আলু ব্যবহার করবেন আলুটা দিয়ে কিমাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আলু অবশ্যই একটু ব্যবহার করতে হবে কারণ চপের পুর বাইন্ড করবার জন্য কখনোই কিন্তু অতিরিক্ত আলু ব্যবহার করবেন না তাহলে খেতে ভালো লাগবে না ক্রিমের ডেভিলের মধ্যে যদি কিমাটা আলাদা করে বোঝা যায় তাহলে কিন্তু ডেভিলের স্বাদ বেড়ে যায় অতিরিক্ত আলু ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না এবার ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে আমি পুরের মধ্যে দিয়ে দিলাম পুরটাকে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি অল্প পরিমাণে ব্যবহার করছি মানে অর্ধেকটা ব্যবহার করছি যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি বাকিটাও ব্যবহার করবো সবটা ভাজা মশলায় দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচিয়ে নেওয়া ধনে পাতা ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে চপের এই ঠান্ডা করে নিতে হবে চপের পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু ডিমের ডেভিলের শেপ আমরা দিয়ে নেব চপের পুরটা ঠান্ডা হতে হতে আমি সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি সুতো দিয়ে আমি ডিমগুলোকে কাটছি সুতো দিয়ে যদি ডিম কাটা হয় তাহলে কিন্তু ডিমগুলো একদম সমান সমান হয় ছুরি দিয়ে কাটলে একটু অসমান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কুসুমগুলো যেন একটু কেমন হয়ে যায় সেটা আমার মনে হয় আমি সেই পুরোনো দিনের পদ্ধতিটাই ব্যবহার করি সুতো দিয়ে সব সময় ডিম অর্ধেক করে নিই এবার অর্ধেক করে নেওয়া ডিমগুলোর মধ্যে আমি উটটাকে ভরে নেব কুটটাকে দিয়ে ডিমটাকে ভালো করে চারিদিক থেকে মুড়ে দিতে হবে ডিমটাকে দিয়ে ভালো করে এইভাবে কভার করে নিতে হবে এমনভাবে কভার করতে হবে যাতে কোনো দিক থেকে ডিমের সাদা অংশ বা কুসুম বেরিয়ে না যায় আর আমি আগে কয়েকটা করে রেখেছি আমার কাজের সুবিধার জন্য এই রকমভাবে আমি সব কটা ডিমকেই কুট দিয়ে ভালো করে কোট করে নেব একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ব্রেড বদলে আপনারা কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একশো পরিমাণে লবণ আর একশো পরিমাণে গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা যা কর্নফ্লারের পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণে কিন্তু অবশ্যই ময়দা ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার এক কাপের থেকে বেশি পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আর এর মধ্যে আমি ডিম ব্যবহার করছি না কারণ যখন আমরা তেলের মধ্যে ভাজবো ডিম ব্যবহার করলে খুব ফেনা ফেনা হয়ে যায় বলে আমি ডিম ব্যবহার করি না এবার আমি প্রথমে কোটিং করে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দার গোলাতে একবার ডেভিলটাকে ডিপ করে নেওয়ার পর তারপর আমি ব্রেড মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি আর প্রত্যেকটা ডেভিলকে কিন্তু আমি ডাবল কোট করছি অবশ্যই ডাবল কোট করবেন সিঙ্গেল কোট করলে কিন্তু ভেতরের পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে আমাদের প্রথম ডিমের ডেভিলের কোটিং কিন্তু তৈরি হয়ে গেছে আর এই একই রকম ভাবে আমি প্রত্যেকটা ডিমের ডেভিলের কোটিং করে নেব ডিমের ডেভিল ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের মিডিয়ামে করে করে দিয়ে একটা একটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তবে একসাথে অনেকগুলো ডেভিল কিন্তু ভাজছি না কারণ অনেকগুলো ডেভিল যদি ভাজা যায় তাহলে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রথমে দুটো হালকা ভেজে নেওয়ার পর তারপর আমি আরও দুটো ডেভিল তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডিমের ডেভিলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর খুব বেশি কিন্তু নাড়বেন না তাহলে যেহেতু নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তৈরি হয়ে গেল আমাদের প্রথম ব্যাচের ডিমের ডেভিল আর এই একই রকমভাবে বাকি ডিমের ডেভিলগুলোকেও আমি ভেজে তুলে নেব আমার আজকের এই সহজ পদ্ধতির ডিমের ডেভিলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই রকম ভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ